সাধারণত ব্রিজ বা সেতু বলতে কোনো নদীর এপার থেকে ওপার যাওয়ার কোনো কৃত্রিম পথকে বোঝাই। নদনদীর উপর দিয়ে আমরা যে সেতু দেখতে পাই তা মূলত ভারী যানবাহন এবং মানুষ চলাচল করার জন্য তৈরি করা হয়ে থাকে। তবে পৃথিবীর বিভিন্ন দেশে এমন কিছু সেতু আছে যেগুলো তৈরি হয়েছে বিভিন্ন খাল বা নদীর মাঝে সংযোগ স্থাপনের জন্য, ফলে সেতুগুলোর মধ্যে বয়ে চলে কৃত্রিম খাল, আর সেই খালের উপর দিয়ে চলাচল করে নৌকা বা ছোটোখাটো জাহাজ। এই ধরনের সেতুগুলোকে সাধারণত জল সেতু, ইংরাজিতে ওয়াটার ব্রিজ বা অ্যাকুইডাক্ট বলা হয়। মাগডিবার্গ ব্রিজ। পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্যমান সেতুগুলোর মধ্যে মাগডিবার্গ ব্রিজ বিশেষভাবে উল্লেখযোগ্য। অসম্ভব সুন্দর ও দৃষ্টিনন্দন কাঠাময় সেতুটার, এর মধ্যে দিয়ে বয়ে চলেছে জার্মানির রিন নদী থেকে ছুটে আসা অবারিত জলধারা, আর এই কৃত্রিম খালের দুপাশে আছে মানুষের হাঁটার জন্য বিশেষ ব্যবস্থা। জার্মানির বার্লিন হতে 100 মাইল পশ্চিমে মাগডিবার্গ শহরে অবস্থিত সেতুটা তৈরির মূল উদ্দেশ্য ছিল বার্লিনকে রিন নদীর সাথে সংযুক্ত করে একটা নদীপথ তৈরি করা। তবে মজার ব্যাপার হলো, এই সেতু নির্মাণের পরিকল্পনা করা হয় যখন পৃথিবী বিজ্ঞান ও প্রযুক্তিতে খুব বেশি অগ্রসর হয়ে ওঠেনি। কিন্তু জার্মান বিজ্ঞানীরা ছিলেন অনেক সাহসী ও বিচক্ষণ, আর সেই কারণেই তারা এ ধরনের একটা সেতু নির্মাণের আধুনিক চিন্তার পরিচয় দিতে পেরেছিলেন। মাগডিবার্গ ব্রিজ লম্বায় 918 মিটার। এই সেতুর মধ্যে যে কৃত্রিম খাল আছে তা 34 মিটার লম্বা এবং 4.25 মিটার গভীর। সেতুটা তৈরি করতে প্রায় 24,000 মেট্রিক টন স্টিল আর 68,000 ঘনমিটার কংক্রিট প্রয়োজন হয়েছিল। সেতুটা মূলত বাণিজ্যিক জাহাজ, স্টিমার, লঞ্চ ইত্যাদি জলযান চলাচল করার জন্যই তৈরি করা হয়েছিল। এটা নির্মাণ করতে প্রায় 500 মিলিয়ন ইউরো খরচ হয়। তবে বর্তমানে সেতুটা বাণিজ্যিক গুরুত্বের পাশাপাশি পর্যটন শিল্পে অবদান রেখেছে। প্রতিদিন দেশি বিদেশি হাজার হাজার পর্যটক এই সেতু দেখতে ভিড় জমায় বার্লিনে। পন্টসিসিল্ড অ্যাকুইডাক্ট। যুক্তরাজ্যে শিল্প বিপ্লবের সময় ডেনবিকশায়ারের কয়লা খনির সাথে যুক্তরাজ্যের মূল নৌপথের একটা যোগাযোগ সূত্র স্থাপনের প্রয়োজন পড়ে, ফলে 1795 থেকে 1805 সালের মধ্যে জল চলাচলের জন্য একটা সেতু নির্মাণ করা হয়। এটা যুক্তরাজ্যের এলসমেয়ার হ্রদের সাথে ডি নদীর একটা যোগসূত্র স্থাপন করে। 200 বছর আগে নির্মিত এই সেতু সত্যিকার অর্থেই তখনকার ইঞ্জিনিয়ারদের অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর বহন করে। সেতুটা লম্বায় প্রায় 307 মিটার এবং গভীরতায় 1.6 মিটার। 19 শতকের প্রথমার্ধে যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নয়নে এই সেতুটা ব্যাপক সহায়ক ভূমিকা পালন করে। এর উপর দিয়ে বিভিন্ন খনি থেকে কয়লা, চুনাপাথর সহ আরও বিভিন্ন প্রয়োজনীয় কাঁচামাল ছোট ছোট জাহাজে করে খুব সহজে পরিবহন করা যেত। বিশেষ করে ওয়েলসের কিছু পাহাড় এবং সেখানকার কৃষির জন্য ব্যবহৃত খালগুলো এই কৃত্রিম খাল থেকে বেশ উপকৃত হয়েছে। বর্তমানে এই সেতু দিয়ে কয়লা বা চুনাপাথর এসব কিছু আর পরিবহন হয় না। শুধুমাত্র পর্যটকদের কথা বিবেচনা করে এখনও পর্যন্ত এটা সচল রাখা হয়েছে। দিন দিন পর্যটকদের মাঝে এই সেতু নিয়ে কৌতূহল বেড়েই চলেছে। 1954 সালের পর থেকে যুক্তরাজ্য সরকার সেতুটা দেখাশোনা করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কারণে আজও বয়ে চলেছে এই কৃত্রিম খাল। বাটন সুইং অ্যাকুইডাক্ট। যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের উপর দিয়ে বয়ে চলেছে আরওয়েল নদীটা। এই নদীর উপর 1894 সালে তৈরি করা হয় একটা পরিবর্তনশীল জল সেতু। পরিবর্তনশীল বলা হয় কারণ সেতুটা মূলত গোলাকার চাকতির উপর অবস্থিত, যার সাহায্যে এটাকে বিভিন্ন দিকে ঘোরানো যায়। বাটন সুইং অ্যাকুইডাক্ট সেতুটার ওজন প্রায় 1450 টন, লম্বায় এটা 100 মিটার দীর্ঘ। এই সেতুতে প্রায় 800 টন জল সংরক্ষণ করা থাকে এবং যখন কোনো বড় জাহাজের নিচে দিয়ে যায় তখন সেতুটা জলসহ 90 ডিগ্রি ঘুরে গিয়ে জাহাজটার জন্য জায়গা করে দেয়। বিশ্বে এটা একমাত্র জল সেতু যেটা প্রয়োজন অনুযায়ী ঘোরানো যায়। এই সেতুটাকে 19 শতাব্দীর ইঞ্জিনিয়ারদের এক অনন্য কাজ বলে মনে করা হয়। 1894 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত বেশ ভালোভাবেই কর্মক্ষম আছে এটা। ব্রাইরে অ্যাকুইডাক্ট। 1899 সালে ফ্রান্সে নির্মিত হয় এই জল সেতুটা। 2003 সাল পর্যন্ত জার্মানির ম্যাগডিবার্গ ব্রিজ নির্মাণের আগে এটা ছিল সবথেকে দীর্ঘতম জল সেতু। সেতুটা লম্বায় 662 মিটার, প্রস্থে 6 মিটার এবং গভীরতায় 2.2 মিটার। প্রায় 13,000 টন জল পরিবহন করতে সক্ষম এই সেতুটা। স্কটল্যান্ডের লিনিথগাঁও শহরের ইউনিয়ন হ্রদ এবং ইভন নদীর সংযোগ স্থাপনকারী একটা সেতু হল ইভন অ্যাকুইডাক্ট। সেতুটা নির্মাণের কাজ শেষ হয় 1761 সালে। 250 মিটার দৈর্ঘ্যের এই সেতুটা নদীর পৃষ্ঠতল থেকে প্রায় 26 মিটার উপরে অবস্থিত। এই কৃত্রিম খালটার দুপাশে মানুষের হাঁটা চলার ব্যবস্থা আছে। বিভিন্ন খ্যাতনামা প্রযুক্তিবিদ এইসব উন্নয়নের সাথে যুক্ত।
সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান এই জল সেতুগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।